Good morning, dear YouTube viewers. Those who have joined right now here at Dhaka, the capital city of Bangladesh. Friends, I decided to make this video in both Bengali and also English for my foreign friends. Shupriyo Darshak ebong Shrota. যারা এইমাত্র আমার এই চ্যানেলে আসলেন তাদের সবাইকে সুস্বাগতম। আর আমি আজকের এই ভিডিওটি বাংলা এবং ইংলিশ মিশ্রিতভাবে করব, যাতে করে বিদেশি বন্ধুরাও বুঝতে পারেন, আপনারা তো আছেনই। ফ্রেন্ডস, বিফোর আই স্টার্ট, লেট মি সিক অ্যাপোলজি ফ্রম মার্গারেট, বিকজ আই অ্যাম টেকিং দি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ফ্রম হার ওয়ান অফ দি video where she has shown how to water the mounted orchid. Gentlemen, you see in the front, this is the rack where this rack can be used from both end, from this end and also from that end. And this is my balcony. You can see my balcony here. Bondura, eta amar balcony ebong ekhane je rack ti apna dekhte pachchen, eta bhitor thekeo kaj kora jay ebong bahir diyeo kaj kora jay. So I have some of my hanging plants over here, which I can operate from inside. And this video I am making to show how to soak or how to water the mounted orchids. So, bondhura, amra mounted orchid ke kibhabe amra soaking korbo ba kibhabe amra eke watering korbo. সেই জিনিসটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সো বিফোর আই স্টার্ট, লেট মি টেল ইউ ওয়ান থিং, ফর মাউন্টেড অর্কিডস অ্যান্ড ওয়েদার ইট ক্যান বি সোকড অর ইট হ্যাজ টু বি কাপ ওয়াটার্ড, পোরিং ওয়াটার, দ্যাট হ্যাজ টু বি ডিসাইডেড ফার্স্ট। দেয়ার আর মাউন্ট are not candidate of soaking, they cannot be soaked. I will tell you later why. And there are mounds which can be soaked, they are the good candidate for soaking. Bondhura, sob mount orchid ke kintu soak korate parben na. Kichu kichu orchid ache jader ke apni panite chubiye rakhte paren, abar kichu orchid thakbe jader ke panite chubiye rakha jabe na, tader ke hate dhore dhore পানি দিতে হবে। সেই জিনিসটি আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন গাছগুলোকে আমি সোকিং ব্যাচে নেব এবং কোন গাছগুলোকে আমি হ্যান্ড পোরিং করব, হাতে আমি পানি খাওয়াবো। সো ইউ হ্যাভ টু সিলেক্ট ফার্স্ট দি ব্যাচ হুইচ ইউড লাইক টু পোর ওয়াটার বাই হ্যান্ড অ্যান্ড হুইচ আর দি মাউন্টস ইউ ওয়ান্ট টু সোক। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড। We have some orchids, they are very weak in nature. Can you see this one? This is a new growth. And if I soak it, then the water is going to get inside in the crown. Water is going to get inside the crown. So, this is going to make a rot. Bondhura, ei gastike jodi ami soak korai, tahole er crown er bhitore pani jabe. Amader desher je abahawa, ei abahawaye je poriman dhulabana ba dhulabalu ure batashe, ebong sei dhulabalu gulo kintu amader ei orchid er ei এই ক্রাউনের ভিতরে কিন্তু ধুলাবালুগুলো কিন্তু আশ্রয় নেয়, এখানে গিয়ে জমে, এবং যখন এখানে পানি পড়ে তখন ওই ধুলাবালুগুলো তখন কিছুটা কাদা মিশ্রিত মতো হয়ে যায় এবং ধুলাবালুগুলোতে স্বাভাবিকভাবেই দূষিত জিনিস থাকে এবং সেটা পানি পেলে ভিতরে যখন যায় তখন গাছকে সে তখন একটা রটের তৈরি করে বা পচন ধরায়।
বিষাক্ত ক্রাউন রডগুলো মূলত এই কারণেই হয় যার জন্য আমরা গাছে স্প্রে করার আগে আমাদেরকে বুঝে শুনে স্প্রে করতে হবে যে কোন গাছগুলোকে আমি স্প্রে করতে পারবো অর্থাৎ কোন গাছগুলো ক্রাউনে রড হবে না আর কোন গাছগুলো আমি স্প্রে করতে পারবো না আমি আরেকটি গাছ দেখাচ্ছি জেন্টলম্যান আই এম শোয়িং ইউ অ্যানাদার প্ল্যান্ট টু সি দিস প্ল্যান্ট হ্যাজ গট সাম গ্রোথ ক্যান ইউ সি দিস হ্যাজ গট গ্রোথ সি গ্রোথ সো ইফ আই সোক দিস ওয়ান দে আর গোয়িং টু গেট রট দে উইল গেট রট নো ডাউট সো আই ক্যানট সোক দেম আই হ্যাভ টু পোর ওয়াটার উইথ এ কাপ অফ ওয়াটার ফর দিস প্ল্যান্ট দিস ইজ এ ভেরি গুড প্ল্যান্ট ভেরি হেলদি প্ল্যান্ট ভেরি হেলদি প্ল্যান্ট ভেরি গুড ওয়ান বাট দিস ইজ নট এ গুড ক্যান্ডিডেট ফর সোকিং ওয়াটার বন্ধুরা এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু সোকিংয়ের জন্য একটা ভালো ক্যান্ডিডেট নয় কারণ এখানে গ্রোথ আছে এই গ্রোথগুলো যদি আমি পানি দেই এতে তাহলে এগুলো পচে যেতে পারে এবং এই গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আমি যখন পানি দেব আমি পানি দিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে এই জায়গাগুলোতে অ্যাভয়েড করে পানি দেওয়া যায় এবং পানি দিতে হয় এটাই আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আপনারা গাছকে মাউন্টেড অর্কিডগুলোকে আপনারা পানি দিবেন যদি আপনি এটাকে স্প্রে করেন তাহলে অবশ্যই এই গাছটা ক্ষতি হবে তারপরেও একটি কথা থেকে যায় যে গাছটা যদি এইভাবে থাকে তাহলে এইভাবে যদি আপনি পানি দিতে পারেন তাহলে হয়তো পানিটা এখানে পড়বে না ফ্রেন্ডস হোয়াট আই এম টকিং অ্যাবাউট দ্যাট ইফ ইউ ক্যান পোর ওয়াটার লাইক দিস ইফ দি প্ল্যান্ট ইজ হ্যাং লাইক দিস দেন মে বি দিস নবিন উইল নট বি এফেক্টেড সো দিস ইজ দি প্রাইম রিজন অ্যান্ড প্রাইম কজ দ্যাট আই এম ডুইং দিস ভিডিও অ্যান্ড টু শো ইউ দি হুইচ আর দি ক্যান্ডিডেটস ফর সোকিং অ্যান্ড হুইচ আর নট দি ক্যান্ডিডেটস ফর সোকিং সো দিস পার্ট আই হ্যাভ অলরেডি কপিড ফ্রম মার্গারেট হোপ শি উইল নট মাইন্ড ফর দিস বন্ধুরা তাহলে আমরা এখন আমরা সোকিংয়ের কাজটি শুরু করতে পারি জেন্টলম্যান দেয়ার মে বি এ ইন্টারাপশন প্লিজ বেয়ার উইথ মি বিকজ আই হ্যাভ টু শিফট মাই ক্যামেরা অন টু দি ওয়াটার বাকেট সো ওয়েট ফর মি আর যে জিনিসটি আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম বা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাউন্টেড অর্কিডগুলোকে আপনারা খুব যত্ন সহকারে এবং খুব কেয়ারফুলি আপনারা এগুলোকে হ্যান্ডেল করতে হবে আমাদের ম্যাক্সিমাম মাউন্টেড অর্কিডগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায় এই সোকিং করতে গিয়ে বা স্প্রে করতে গিয়ে আপনি স্প্রে করলে গাছে অবশ্যই ক্ষতি হবে সে ফর এক্সাম্পল দিস প্ল্যান্ট দিস ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর সোকিং আই থ্রো ইট নো প্রবলেম জাস্ট আই থ্রো ইট সো হার্ড গাছ এত হার্ড একটা গাছ এটা ফেলে দিলেও কিছু হবে না দেন সে ফর এক্সাম্পল অ্যাবাউট দিস প্ল্যান্ট দিস ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট ফর সোকিং সি ইফ আই থ্রো ইট ড্রপ ইট নাথিং উইল হ্যাপেন আই ক্যান পুট ইট ইনসাইড লাইক দিস অ্যান্ড আই ডু নর্মালি লাইক দিস সো দ্যার ইজ নো প্রবলেম উইথ দিস দেন অ্যাবাউট দিস ওয়ান দিস ইজ টুলুমিয়া I will soak this, but I cannot throw it because you see the spike here? See the spike? This might get broken. So I have to gently, I have to put it inside like this. I have to put it inside like this. So that is not disturbed. I can throw it, no problem. This one I cannot throw because this is little loose. এটা আমি ছুঁড়ে মারতে পারবো না এটাকে আমাকে gently দিতে হবে. I also cannot throw it because the roots are so developed and so fragile, the root may be broken. So
I have to put it very carefully, and it should be ups and down. The roots should be on the top or at the sideway, so that এটাকে সাইডওয়ে অথবা আপস অ্যান্ড ডাউন দিতে হবে, যাতে করে রুটটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, এইভাবে দিতে হবে। ইফ টু গিভ লাইক দিস, দেন দিস টুলুমনিয়া আই ক্যান ডু ইট লাইক দিস, দিস টুলুমনিয়া আই ক্যান পুট ইট লাইক দিস, দেন দিস ওয়ান ইজ ভেরি ফ্রেজাইল এ প্ল্যান্ট, দিস ইজ ভেরি ফ্রেজাইল এ প্ল্যান্ট, so this also need a very careful soaking, very careful, you have to put it very carefully. Right gentlemen, so far I have put them for soaking, they will get soaked for about 10-15 minutes, so till that time you can have a break, have a cup of tea, and let me also have a cup of tea, so we'll come back after the soaking is complete, then I will show you how to do the hand pour, or which are the candidates not for soaking and how to water them. Bondhura, ekhon amra ekta short biroti nebo, birotir por eshe ami apnaderke dekhabo kibhabe kon gach gulo eibhabe soak kora jabe na, jaderke hate pani dite hobe sei gach gulo ebong kibhabe dite hobe seta ami apnaderke dekhabo, to sei porjonto সাথেই থাকবেন। অল রাইট জেন্টলম্যান, আই এম ব্যাক, ইউ ক্যান সি লট অফ প্ল্যান্টস আর গেটিং সফট, ইজ অলমোস্ট 15 মিনিটস ওভার। বন্ধুরা ফিরে আসলাম আবার, যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গাছকে আমি পানিতে চুবিয়ে রেখেছি, এবং যে বাকেটটিতে আমি চুবিয়ে রেখেছি এই বাকেটটিতে অনেক গাছ একসাথে চুবিয়ে রাখা যায়, এখানে প্রায় 30 লিটারের মতো পানি আছে। তো এইভাবে গাছগুলোকে যদি আপনারা পানিতে চুবিয়ে রাখেন, এই গাছগুলো পানিতে চুবিয়ে রাখলে কোনো সমস্যা হবে না। সাধারণত আমি যখন গাছকে ফার্টিলাইজিং করি তখনই আমি এইভাবে তাদেরকে সোক করি। ফ্রেন্ডস, ওয়েন আই ডু ফার্টিলাইজিং দেন আই ডু দিস সোকিং, অ্যান্ড আই কিপ দেম ফর 15 মিনিটস, 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার ইভেন, depending on the condition of the plant, depending on the strength of the plant, the cell of the plant, the root of the plant, whether they can take that much of water or whether they actually require to soak so much of time or not. There are plants, they need much time. Kichu kichu gach ache jader onek shomoy dhore bhijiye rakhte hoy, jemon venda ke onek shomoy dhore bhijiye rakhte hoy. সেই অর্থে আবার ফেলোনপসিসকে এত সময় ভিজিয়ে রাখার বা চুগিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আপাতত আমরা এই গাছগুলোকে আমরা এখন তুলে নিব, এবং আমি প্রায়ই আপনাদেরকে বলে থাকি একটা কথা, যে আপনারা যখনই আপনারা গাছ কিনবেন আপনার পরিবেশ পরিসর বুঝে অন্ততপক্ষে তিন ভাগের এক ভাগ জায়গা খালি রাখবেন, যাতে করে আপনার গাছকে পরিচর্যা করার জন্য কিছু ফ্রি স্পেস লাগে। ফ্রেন্ডস, you need some free space in your garden, so do not pack up your garden and the shelves, have some free space so that you can play, you can remove and maneuver your plants from one place to another place. And one more thing I would like to mention here, that as I am in the balcony and I have problem of dripping water, so what I have done, I have placed I have placed one tray over here, you can see a tray, and when I put the plant on this hanging rack, so water is not going to drip on the floor, you see the water is not dripping on the floor, the floor is not getting wet. So this is very important for the people, those who stay or live in the apartment in a very small space, so you have to make the space management accordingly. So bondhura jara naki apartment e thaken tader jaga ba poribesh ba porishor onek kom, phole apnader ki onek shomoy space management korte hoy,
স্পেস ম্যানেজমেন্টের জন্য আপনাদেরকে ঘরের ভিতরে এইভাবে পানি ফেললে স্বাভাবিকভাবে অনেক সমস্যা হয়, যার জন্য আপনারা যখনই বাগান করবেন বা র‍্যাক করবেন আপনারা কিছু খালি জায়গা রাখবেন যাতে করে পানি এখানে ড্রিপ করতে পারে। ক্যান ইউ সি দি ওয়াটার ড্রিপিং অন দি ট্রে? ইফ দেয়ার ওয়াজ নো ট্রে বিহাইন্ড অ্যাট দি বটম দেন দিস ওয়াটার উড হ্যাভ বিন ইন দি ফ্লোর অ্যান্ড দ্যাট ইজ অ্যান এক্সট্রা পেইন ফর মি। মোর ওভার আই ক্যান রিইউজ দিস ওয়াটার, আই ক্যান ভেরি ওয়েল রিইউজ দিস ওয়াটার, সো দি ওয়াটার ইজ নট ওয়েস্টেজ। এই পানিটাকে আমি আবার ব্যবহার করতে পারবো, সো আমার পানিটা কোনোভাবে ওয়েস্টেজ হচ্ছে না। তো যাই হোক, আপনারা আরেকটু অপেক্ষা করুন, আমি এই ব্যাচের গাছগুলোকে একটু শিফটিং করে নিই, নতুন ব্যাচ আবার দেব, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস, প্লিজ ওয়েট ফর সাম টাইম, আই উড লাইক টু চেঞ্জ দিস ব্যাচ, আই উড লাইক টু রিমুভ দেম ফ্রম দি সোকিং বাকেট অ্যান্ড দেন পুট দি সেকেন্ড ব্যাচ। ওয়েট ফর সাম টাইম। রাইট জেন্টলম্যান, অ্যাজ দে আর ড্রিপিং, ইউ ক্যান সি ড্রিপিং ওয়াটার, অ্যাজ লং অ্যাজ দে আর ড্রিপিং আই এম হ্যাপি অ্যান্ড আই ক্যান প্রসিড ফর দি নেক্সট ব্যাচ। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত এরা এখানে পানি ঝরাচ্ছে ততক্ষণ আমি আমার পরবর্তী ব্যাচের জন্য প্রস্তুতি নিতেই পারি। সো পরবর্তী ব্যাচটি আমি যেটি দিয়ে শুরু করতে চাচ্ছি, ফ্রেন্ডস, দি ওয়ান দ্যাট আই উড লাইক টু স্টার্ট টু পুট মাই নেক্সট ব্যাচ ইজ দি জায়ান্ট জেঙ্কেনসিয়াই। সো এই জেঙ্কেনসিয়াই, এই গাছটি অবশ্যই সোকিং করা যাবে, এটাকে অবশ্যই সোকিং করানো যাবে, তবে এর সোকিংয়ের প্রক্রিয়াটা একটু ভিন্ন, কারণ এই গাছটি মাউন্ট করা হয়েছে ফার্ন ট্রিতে, ফার্ন ট্রি যেটা খুবই ভাসমান, হালকা, এটা ডুবতে চায় না, ফলে এবং এর থিকনেসটাও অনেক বেশি। জেন্টলম্যান, দিস ইজ বিং মাউন্টেড অন এ ফার্ন ট্রি অ্যান্ড দি মাউন্ট ইজ কোয়াইট থিক অ্যান্ড দিস ইজ নট গোয়িং টু drop in the water, it will float. So if it floats, then the roots will not get water. So you see, if I put it like this, it is floating. So no water is received in the root. So what I have to do, I have to put it ups and down like this. এভাবে আমাকে এটাকে আপস এন্ড ডাউন করে এটাকে পানি দিতে হবে, এতে যাতে করে সে সহজে পানি নিতে পারে। জেন্টলম্যান, আই ওয়াজ প্রমিস বাউন্ড টু নন্দা দ্যাট আই উইল শো হার হাউ আই মেক বল উইথ এ কোকো ফাইবার, দিস ইজ হাউ আই মেক বল উইথ দি কোকো ফাইবার অ্যান্ড দেন আই প্ল্যান্ট মাই মাউন্ট। This is a Vandashish plant and this one is on cocoa fiber. I have another one like this. I have another one, I can show it. So as I was talking to Nanda, I said that I make a ball with the cocoa fiber and then I mount my plant on that cocoa fiber. This is a Parisii and it is from a keki. So this is the way that I can do in a cocoa fiber. I can make a ball and then I can mount my orchid there. So possibly this will be the second last batch and thereafter there will be another batch for soaking and after that wait for the time. After that I will show you how I do the hand pouring or water by hand. বন্ধুগণ, মোটামুটিভাবে তৃতীয় ব্যাচ শেষ করে চতুর্থ ব্যাচের সোকিং চলছে এবং বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারে ঝুলছে এবং কিছু এখনও ড্রিপিং করছে পানি। There are few still dripping waters and others are hanging in the hangar and few are still soaking.
Meanwhile, I would like to discuss some important issues, like after I have shifted from my rooftop to the balcony, I found a very considerable change, I would say development, in regards of growth. I get some new root pushing out, some new growth also pushing out. Somewhere I have seen some spikes. I'll show it later. One of my Ranunthera giving a spike. So the change I have made is a very wise change, and it was needed. And for this matter, when I thought of thinking, when I was thinking about it, then I contacted Margaret, and she has given me a very, very good instruction, idea, advice, how to do it. And it's very important someone to be a mentor and to work behind the scene, and the success story then comes up. Bondhugon, ami amar shader bagan theke jokhon ami amar balcony te chole ashlam ashar pore amar ei balcony te besh kichu poriborton already ami lokkho korechi jeta niye ami pore arekti video apnader sathe share korbo. Ami besh kichu gacher bhalo bhalo growth dekhte pacchi. অনেক গাছগুলো আছে যেগুলোতে নতুন করে রুট বের হয়ে আসতেছে, নতুন করে কিছু গ্রোথ দেখা যাচ্ছে. এখানে দেখেন একটা, এটা নতুন রুট, এটা এখানে রুট বের হয়ে আসছে কিছু. এই পাতাটা কিন্তু একেবারে নতুন পাতা, একেবারে নতুন পাতা. তারপর কিছু গ্রোথ আছে, যে গ্রোথগুলো, এবং এখানে দেখেন এই রুটগুলো একেবারেই বেরোয় আসছে নতুন রুট. দিজ আর অল নিউ রুটস গ্র্যাবিং দি মাউন্ট, দি উডেন মাউন্ট. সো দিজ আর দি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউ মোর ডেভেলপমেন্ট লাইক দিস গ্রোথ. দিস ইজ এ নিউ গ্রোথ, দিস গ্রোথ, দিস মাচ ডেভেলপমেন্ট টুক প্লেস হেয়ার অ্যাট মাই ব্যালকনি. আমার ব্যালকনিতে এই গ্রোথটার এই পরিমাণ ডেভেলপমেন্ট আমি পেয়েছি গ্রো লাইটের মধ্যে. এবং এখানেও দেখুন, এখানে প্লিজ হ্যাভ এ লুক অ্যাট দিস প্ল্যান্ট. ইউ ক্যান সি দিস ইজ এ নিউ গ্রোথ. দিস ওয়াজ টিনি ইন সাইজ ওয়েন আই ওয়াজ ইন দি ব্যালকনি, ইট ওয়াজ এ টিনি ইন সাইজ. দের আর টু, ওয়ান ইজ দি আদার সাইড, দিস ইজ আনাদার ওয়ান. সো দিস টু ওয়াজ টিনি লাইক দিস, teeny like this. And here in the balcony, in the grow room, they have developed. This is one and this is second one. This has developed here, and there are few more development I have noticed. And I think my decision was very right. Here is another development. This was grown at a rooftop, a teeny size, but here it has taking up, it's picking up, yeah, it's just picking up. So these are the development I have noticed. So I will show you more later. Now wait for some time to see how I do watering by hand. Gentlemen, meanwhile you can have a look of a wider angle of my balcony. This is, I'm taking from my living room. This is my living room, I'm standing, and this is the balcony where the this part of the sliding door is open and this part of the sliding door is closed. Normally I enter from this side remains closed, but as I am dripping, as the plants are dripping waters, so I kept this part open. So this is how it looks like, the balcony. আমাদের অনেকেরই এরকম সুন্দর বারান্দা আছে, কিন্তু আমরা স্পেস ম্যানেজমেন্ট ঠিক মতো না করার কারণে এবং গাছগুলোর গ্রোথ সম্বন্ধে এবং গাছের ডেভেলপমেন্ট সম্বন্ধে না জানার কারণে আমরা বাগানগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, বা অভিজ্ঞতার অভাবের জন্য আমরা পারছি না. আপনারা যদি এ সমস্ত বিষয়গুলোর উপরে জানতে চান, তাহলে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাকে প্রশ্ন করবেন. আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেবো.
তবে উত্তরটি পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর ঠিক নিচে ডান দিকে দেখবেন লাল বাটন আছে, সেই বাটনটি চেপে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমি যখনই আপনাকে উত্তর দেব সাথে সাথে আপনি যেন একটা নোটিফিকেশান পেয়ে যান এবং আমিও যেন জানতে পারি যে আপনি আমার পেয়েছেন। এখানে আগ্রহের একটা ব্যাপার আছে, আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা যদি এ ব্যাপারে বেশি আগ্রহ দেখান তাহলে অবশ্যই আমিও আগ্রহ পাবো এবং আমিও আরও অনেক ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন মোটা দাগে আপনাদেরকে সব দেখাচ্ছি, কিন্তু পরে আমি আস্তে আস্তে সবগুলোই আরও বিস্তারিত ডিটেইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যেমন পটিং কীভাবে করতে হয়, তারপরে ফার্টিলাইজারগুলো কীভাবে মিক্স করতে হয় দেখিয়েছি অলরেডি, এরপরে আরও অনেক কিছু আছে দেখানোর মতো, সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। বন্ধুগণ অপেক্ষা করুন, শেষ অংশে আমি হাতে কীভাবে ফার্টিলাইজিং করি, যেগুলো আমাদের সোকিংয়ের জন্য ক্যান্ডিডেট না সেগুলো আমি দেখাবো। ফ্রেন্ডস প্লিজ ওয়েট ফর সাম টাইম, আই উইল শো ইউ হাউ আই ডু হ্যান্ড ওয়াটারিং দোজ হু আর নট দি ক্যান্ডিডেট অফ সোকিং অ্যান্ড ওয়াই দে আর নট দি ক্যান্ডিডেট অফ সোকিং, দ্যাট অলসো আই উইল শো ইউ। অ্যান্ড দিস পার্টিকুলার পার্ট আই হ্যাভ টেকেন ফ্রম মার্গারেট ফ্রম হার ওয়ান অফ দি ভিডিও ওয়ার শি হ্যাজ শোন হাউ ইউ শুড ওয়াটার ইউর মাউন্টেড অর্কিড। রাইট জেন্টলম্যান, লেটস স্টার্ট দি সেকেন্ড পার্ট। অ্যাজ আই সেড বিফোর, দেয়ার আর অর্কিডস দ্যাট ইউ ক্যানট সোক। অ্যান্ড বন্ধুরা, আমি আগেও বলেছি যে কিছু কিছু মাউন্টেড অর্কিড আছে যাদেরকে আপনি পানিতে চুবাতে পারবেন না বা পানিতে সোক করতে পারবেন না। এই অর্কিডগুলো সাধারণত তিন প্রকার, একটি হচ্ছে যেটাতে বার্ড আছে বা এরকম ফুল ফুটে গেছে, পারবেন এই ফুল ফুটানো গাছটিকে পানিতে চুবিয়ে রাখতে? অবশ্যই নয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যাদের রুট এবং পাতাগুলো খুব ফ্রেজাইল, ভেরি ভেরি ফ্রেজাইল, লাইক ফেলোনপসিস, খুব ফ্রেজাইল, ওটা পাতাসহ এটা সোক করা যায় না, রুট নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে যাদের নতুন নতুন গ্রোথ হয়েছে এবং যাদেরকে সোক করলে তার ক্রাউনে পানি যেতে পারে, যেটা আমি আগেও বলেছি যে বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে ধুলোবালি খুব বেশি সেখানে ক্রাউনে অনেক পানি, অনেক ধুলোবালি জমে যায় এবং পানি পেলে ওই ধুলোবালিগুলো কাদাযুক্ত হয়ে আপনার ক্রাউনে রড তৈরি করে, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি হয় এবং এর একটা প্রতিকারও আছে, সেটা আমি পরে অন্য সময় আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এর প্রতিকার করবেন। সবসময় ক্রাউনে টিস্যু পেপার দিয়ে পানি তুলে নিলেই যে হয়ে যায় তা নয়, কারণ কন্টামিনেশনের একটা ব্যাপার থেকে যায়, যে কন্টামিনেশনের কারণে আপনাদের এই ক্রাউন রডগুলো হয়। তো যাই হোক, এই কয়েকটি কারণ আছে, যে কয়েকটি কারণের জন্য আপনারা সব মাউন্টকে আপনারা সোক করতে পারবেন না। ফ্রেন্ডস, হোয়াট আই ওয়াজ টকিং টু মাই নেটিভ পিপল, দ্যাট দের আর থ্রি কাইন্ডস অফ প্ল্যান্টস, মাউন্টেড প্ল্যান্টস, দ্যাট ইউ শুড নট গো ফর সোকিং। দি ওয়ান ইজ হ্যাভিং বার্ড অর এ ব্লুম লাইক দিস, ইউ শুড নট গো ফর এ সোকিং ফর দিস কাইন্ডস অফ প্ল্যান্টস। সেকেন্ড, দি রুটস অ্যান্ড দি লিভস আর ভেরি ফ্রেজাইল, সো দোজ অলসো শুড বি অ্যাভয়েডেড ফ্রম সোকিং। অ্যান্ড থার্ড, হ্যাজ ডেভেলপ নিউ গ্রোথ দ্যাট শুড নট গো ফর এ সোকিং, বিকজ দি ওয়াটার উইল গেট ইন টু দি ক্রাউন অ্যান্ড ইউ মে বি কট বাই রট। সো লেট আস সি নাও হাউ দিস টু বি ওয়াটার্ড, হাউ ইউল ওয়াটার দি ওয়ে মার্গারেট টট আস দি মাউন্টেড অর্কিড হাউ টু বি ওয়াটার্ড। বন্ধুগণ চলুন তাহলে আমি ওয়াটারিং করে দেখাই কীভাবে এইটাকে আপনারা পানি দিবেন, কীভাবে দিবেন। প্রথমত এটাকে এভাবে ধরতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হোল্ড ইট লাইক দিস, আফটার ইউ হোল্ড ইট লাইক দিস দেন টেক ওয়াটার ইন এ গ্লাস অর ইন এ কাপ অ্যান্ড দেন পোর লাইক দিস, জাস্ট ডু লাইক দিস, আই হোপ ইউ ক্যান সি, ইউ ক্যান সি, ডু লাইক দিস, বি কেয়ারফুল সো দ্যাট নো ওয়াটার গোজ ইন টু দি ব্লুম, খেয়াল রাখবেন যেন ফুলে কোনোভাবে পানিটা না যায়। এভাবে আপনারা ভালোভাবে একে পানিতে পানি ঢেলে 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 ভিজিয়ে নেবেন। এটা হচ্ছে ফুল, ফুলওয়ালা গাছকে এভাবে আপনারা করতে পারেন। আমি আরও কয়েকটি আপনাদেরকে স্যাম্পল হিসাবে করে দেখাচ্ছি, যেমন ধরুন ফ্রেজাইল একটা কথা বলেছিলাম, যেমন এই গাছটি, এই গাছটি এটি একটি অনসিডিয়াম অ্যালায়েন্সের গাছ, এই একটি মাত্র কেন আছে, কত লম্বা দেখেন কেনটি,
আরেকটি কিনেছে ছোট, এটি সোক করতে গেলে পারে অন্য গাছের সাথে বা যে কোনো কারণেই হোক না কেন এই গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্রেন্ডস, দিস ওয়ান ইজ এ ভেরি ফ্রেজাইল ওয়ান, দিস ইজ এ অনসিডিয়াম অ্যালায়েন্স প্ল্যান্ট, সো দিস শুড বি অলসো নট সোকড, ইট শুড বি পোর্ড ওয়াটার লাইক দিস, হোল্ড ইট লাইক দিস অ্যান্ড দেন গিভ ওয়াটার, এভাবে ধরে আপনারা এর শিকড়ে পানি দিতে পারেন, এইভাবে ধরে পানি দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, পুট এনাফ ওয়াটার সো দ্যাট ইটস অ্যামাউন্টস টু গেট গুড ড্রিঙ্ক, দে ক্যান গেট এ গুড ড্রিঙ্ক। সো দিস ইজ হাউ দি ফ্রেজাইল রুটস শুড বি টেকেন কেয়ার। নাও আই উইল শো ইউ অ্যানাদার এক্সাম্পল অফ নিউ গ্রোথ। সো সি ইন দিস প্ল্যান্ট দ্যার ইজ এ নিউ গ্রোথ, দ্যার ইজ এ নিউ গ্রোথ, সি টেনি বিউটিফুল গ্রোথ। সো নাও ইফ আই সোক ইট দি ক্রাউন ইজ গোয়িং টু গেট রট, সো দিস অলসো শুড নট বি সোকড। সো হাউ ইউল ডু ইট, ইউ হোল্ড ইট লাইক দিস ডাউনওয়ার্ড, হোল্ড ইট লাইক দিস ডাউনওয়ার্ড, আফটার দ্যাট ইউ টেক ওয়াটার অ্যান্ড দেন পোর লাইক দিস। দিস ইজ হাউ ইন ওয়ান অফ দি ভিডিও মার্গারেট হ্যাজ টট আস, অ্যান্ড দিস ইজ এ ক্যান্ডিডেট অফ পোরিং ওয়াটার নট ফর সোকিং, সো ইউ ক্যান ডু লাইক দিস, ইট শুড বি ডাউনওয়ার্ড সো দ্যাট এনি ওয়াটার গোজ টু দি ক্রাউন, ইট শুড নট গেট ইন সাইড, ইট শুড ফল ডাউন, সো দিস ইজ হাউ ইউ শুড ডু ইট। তো এনিওয়ে বন্ধুরা, এইভাবে আপনারা যেই গাছগুলোতে নতুন গ্রোথ আছে ক্রাউনে যাতে পানি না যায় নিচু করে ধরবেন এবং উপর থেকে এইভাবে পানিটা ঢালবেন যাতে ক্রাউনে পানি ঢুকতে না পারে, বেয়ে চলে যায়, এভাবেই আপনারা এটাকে করবেন। সো জেন্টলম্যান, দিস থ্রি কাইন্ডস অফ ক্যান্ডিডেটস দে নিড হ্যান্ড ওয়াটারিং, আই হ্যাভ শোন ইউ অ্যান্ড আই থিঙ্ক আই উড লাইক টু শেয়ার ওয়ান অফ মাই প্ল্যান্ট উইথ ইউ। দিস ইজ এ নিউ পারচেস, এক্সকিউজ মি, ইটস এ নিউ পারচেস, ইটস এ ভেরি গুড গ্রোথ, বাট আই ডোন্ট নো দি আইডি হিয়ার, আই ক্যান সি আইডি, দি আইডি ইজ এরিকা অবিসা, আই এম নট শিওর হোয়াট অ্যালাইন্স দিস প্ল্যান্ট অ্যান্ড দিস ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক গ্রোথ ইট হ্যাড অ্যান্ড এ ভেরি অ্যাজাইল্ড এ প্ল্যান, বাট সামহাউ আদার দি লিপস আর গেটিং ইয়েলো অ্যান্ড ফলিং ডাউন। ইফ ইউ হ্যাভ দিস প্ল্যান্ট প্লিজ হেল্প মি, লেট মি আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ হ্যাপেনিং লাইক দিস। বন্ধুগণ, এই গাছটির পাতা হলুদ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটাই আমি ব্যাখ্যা করলাম এতক্ষণ, আশা করি এর একটা উত্তর আমি পেয়ে যাব। এনিওয়ে ফ্রেন্ডস, নাও অ্যাজ আই ওয়াজ টকিং অ্যাবাউট দি ফ্রেজাইল রুট, দেয়ার আর ফ্রেজাইল কেইন অলসো, ক্যান ইউ সি দিস, ইউ ক্যানট সোক দিস ওয়ান বিকজ দিস দে ডেভেলপ দেয়ার growth from the knot, from this knot, and without knowing I soak and I damage this leaves, this part, this here is the damage, you can see the damage took place, so here is another damage took place because without knowing I soak this one, and when Margaret taught us how to pour water to a mounted orchid and which all are the candidate for soaking, after that I have corrected myself and I could save now. Now this growth is pushing out. Anyway gentlemen, this all I wanted to share with you, and this is special for Nanda, as I promised that I will show her the ball. Previously also I said this is the ball I make out of the cocoa fiber and then I mount my orchid on this. She is also mounting orchid on a cocoa fiber, but her one is a different one, but I said to her that I will be able to share you how I do it. So this is what the excellent sharing taking place in between the orchid societies. We are making a very good society within us and we are learning each other. Amra nijeder moddhe khub bhalo ekta society toiri korte parchi ebong amra nijera nijera bhalo bhabe shikhte parchi. So friends, before I close it, I would like to share a few other things with you.
And I would request you, if you have liked my video, then please subscribe me so that I can develop more, and I can share with you whatever I am learning. I can share with you. Bondhura, apnara amake jodi subscribe koren tahole ebong apnara jodi amake comments koren amar kono proshno koren tahole ami aro onek kichu apnader sathe share korte parbo ebong ebhabei amra eke oporer kach theke amra shikhte parbo ebong apnader ei proshno gulo apnara jodi YouTube er madhye amake koren tahole obosshoi apnara amar channel ta ke subscribe korben কারণ সাবস্ক্রাইব যদি আপনি না করেন এবং বেল আইকনটা যদি আপনি অন না করেন তাহলে আমার এই উত্তরটা আপনি কখনো জানতে পারবেন না সো আমার এই উত্তরটা জানতে হলে আপনাকে অবশ্যই বেল আইকনটি অন করতে হবে এবং আমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করলেই আপনারা সহজেই আমার কাছ থেকে উত্তরগুলো পেয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমাকে আর যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে এই ভিডিও ঠিক নিচেই দেখবেন একটি সাবস্ক্রাইব লেখা একটি লাল একটি বাটন আছে সেটিকে আপনারা অন করে দিবেন সেটি অন করে দিলে হয়তো সাবস্ক্রাইব হয়ে যাবে এবং বেল আইকনটি অন করলে যখনই আমি আপলোড করব কোনো কিছু বা আমি যখনই কোনো প্রশ্ন উত্তর দেবো আপনাদেরকে আপনারা সহজেই সেই উত্তরটি পেয়ে যাবেন জেন্টলম্যান দিস ইজ মাই ফেলোনপসিস ভ্যালনি this is the development in my grow room. This is about to spike out, pushing out a spike. You can see, this is what is the development took place in this grow house. This is another one. This is also giving good spike, and this is in the grow house. This is manni. Phalaenopsis manni, and this was almost dying. Now this has developed well, very well. This was almost dying. So gentlemen, if you have liked my video, please give a thumbs up and share with me, and let me know your comments, and let me subscribe you also so that we can make a good video. Thank you very much for watching this video, and thank you, Margaret, for teaching us a wonderful lesson about how to water and how to soak the mounted orchid. Thank you. Bye-bye.